চ্যানেলে আপনাকে স্বাগত। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, মহাসংযমের মাস এই দামোদর মাস উপলক্ষে 32 দিন ব্যাপী কৃষ্ণ কথা সাধনের আজকের 31তম রজনী
আগামীকাল পূর্ণাহ হবে সমাপনী অনুষ্ঠান। আজকের 31তম রজনীতে অপ্রাকৃত কথা শ্রবণ করার নিমিত্তে যারা বহু দূর দূরান্ত থেকে শ্রী শ্রীরাম ঠাকুর জন্মোৎসব মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গ চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব আমরা। ভক্ত শ্রেষ্ঠ সুদামার চরিত কথা শ্রবণ করার অভিলাষী হয়েছি। এই সুদামা সত্যযুগে কে ছিলেন, ত্রেতা যুগে কে ছিলেন এবং কলি যুগে কি হয়ে আসলেন? সুদামা লীলা করেছেন তো ভগবান কৃষ্ণের সঙ্গে দ্বাপর যুগে, কিন্তু বাকি তিন যুগে তিনি কোন রূপে লীলা বিলাস করেছেন আমরা এই অপ্রাকৃত কথা শ্রবণ করছি। আমরা শ্রবণ করছিলাম সত্যযুগে গোলক বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর চারটি ভাগ হয়েছিল। প্রথমটি হচ্ছে বাসুদেব, দ্বিতীয় ভাগ শঙ্করসম, তৃতীয় ভাগ প্রদ্যুম্ন, চতুর্থ ভাগ অনিরুদ্ধ। এই চারজন সত্যযুগের পর ত্রেতা যুগে এসে সূর্য বংশীয় রাজা দশরথের পুত্র রূপে তারা আবির্ভূত হয়েছিলেন। তো রাজা দশরথ নিঃসন্তান ছিলেন, আমরা গতকাল সেটা শ্রবণ করেছিলাম এবং আমরা এও শ্রবণ করেছিলাম তিনি মৃগয়ায় গিয়ে মৃগ বেবে অন্ধমণির পুত্রকে বধ করে ফেলেছিলেন, আর সেই অন্ধমণি তাকে অভিসম্পাত দিয়েছিলেন যে পুত্র সুখের যে কি যন্ত্রণা, পুত্রের বিরহ, হে রাজন তুমি তখনই উপলব্ধি করতে পারবে যখন তোমার এই অভাব হৃদয়ে মাঝে উদিত হবে, তার আগে তুমি সেটা উপলব্ধি করতে পারবে না। তাই আমি অভিসম্পাত দিলাম যে পুত্র সুখের যন্ত্রণাকে হৃদয়ে লালন করে আমরা চলে যাচ্ছি। অন্ধমণি এবং তার স্ত্রী উভয়েই বলছেন একই পুত্র সুখের যন্ত্রণায় তোমারও মৃত্যু হবে। দশরথকে অভিসম্পাত দেয়া হয়েছিল আমরা গতকাল শুনেছিলাম, কিন্তু দশরথের তো কোনো সন্তানই তখন হয় নাই, তাহলে অভিশাপ কি করে কার্যকর হবে? দশরথ তো নিঃসন্তান, তার তিন স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, তিনজনেরই তো সন্তান হবে না। তাই রাজা দশরথ সন্তান কি করে প্রাপ্ত হবেন বা কি করে প্রাপ্ত হয়েছিলেন সেটা আমাদের প্রথমে জানতে হবে। তার আগে একটু জেনে নেই দশরথের বাবার নাম কি ছিল। আপনাদের এই 32 দিন ব্যাপী অনুষ্ঠানের একটি জায়গায় একটা গল্প বলেছিলাম যে দশরথের দাদুর নাম কি। তো দশরথের বাবাকে, তার দাদুকে, তার পূর্বে কে, এগুলো একটু আলোচনা জানা ভালো বা উচিত জানা। তো সূর্যবংশীয় রাজা যার নাম ছিল দিলীপ, দিলীপের পুত্রের নাম হচ্ছে রঘু, রঘুর পুত্রের নাম হচ্ছে অজ,
অজের পুত্রের নাম হচ্ছে দশরথ। তো দশরথের বাবার নাম হচ্ছে অজ, দশরথের দাদুর নাম হচ্ছে রঘু, আর দশরথের দাদুর বাবার নাম হচ্ছে দিলীপ। এবার দাদুর বাবা বিয়ে করেছিলেন কিভাবে সেটাও কিন্তু বলতে পারবো গুরু কৃপায়, কি করে দশরথকে তারা লাভ করেছিলেন। দশরথ কোত্থেকে আসলেন? তারপর না রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, এগুলো তো পরের কথা। প্রত্যেক মানুষেরই বংশ তালিকাটা জানা উচিত। আমরা মনে করি বংশ তালিকা এটা তো কেবলমাত্র বিয়ের অনুষ্ঠানে দরকার হয় আর শ্রাদ্ধ ক্রিয়ায় দরকার হয়, আর বিবাহ করতে গেলে বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ জ্যাঠামশাই একটু লিখে দিন তো সাত সিঁড়ির নাম। অনেকে আমি জিজ্ঞেস করেছি, অনেকে দাদুর বাবার নামও বলতে পারে না, ভুল বলছি? এখানেও হয়তো অনেকেই আছেন দাদুর বাবার নাম জানে না, অথচ নয় সিঁড়ি পর্যন্ত প্রত্যেকের নাম জানা উচিত আমাদের। যারা জানেন না গিয়ে বাবাকে জিজ্ঞেস করবেন, বাবাও অনেক কিছু জানে না, তো হবে কি করে? তাদের কি অবদান নাই সংসারে? ভেবে দেখো এই মায়ার সংসারটা কেমন, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, তিন দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে, আজ যার জন্য কাঁদছে ভুল করেও কেউ তার নামটি স্মরণ করবে না। এই হচ্ছে জড় জগতের মায়াবদ্ধ জীবের প্রক্রিয়া। আমরা এমন একটা অবস্থানে আছি, যতদিন পর্যন্ত আমাদের এই দেহের মাঝে আত্মা আছে ততদিন পর্যন্ত, প্রাণ যতদিন আছে ততদিন পর্যন্ত একে অপরের প্রতি অনেক ভালোবাসা, অনেক সৌহার্দ্য, অনেক সম্প্রীতি। কিন্তু প্রাণ দেহ থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আর এই জড় জগতের যারা আছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, থাকেই না। আজকে আপনার বাবা যদি মারা যান, আপনি শ্রাদ্ধ বাসরে বাবার জন্য কান্নাকাটি করছেন আর পিণ্ড দিচ্ছেন, শ্রাদ্ধ বাসরে যদি এসে বাবা হাজির হয় অবস্থাটা কি হবে? বাবা বলে জড়িয়ে ধরবেন না ভূত বলে দৌড়ে পালাবেন? বাস্তবকে বাস্তব ভাবুন, যে ঠাকুরদা মন্ত্র বলছিল মুখ দিয়ে আর মন্ত্র বের হবে না, ওরে বাবার এই কি দেখছি রে। আমরা যার জন্য কাঁদছি তিনি এসে শ্রাদ্ধ বাসরে হাজির, অথচ তাকে আর জড়িয়ে ধরতে পারছি না, অথচ এর জন্য আমরা কান্নাকাটি করি। কতটা মূর্খ আমরা, এই মায়ার আমাদেরকে মূর্খ বানিয়ে ফেলেছে। যার জন্য কাঁদছি, বাবার জন্য কাঁদছি, বাবা তুমি কোথায় গেলে, অথচ বাবা শ্রাদ্ধ বাসরে এসে মনে করুন হাজির, কিরে পুত্র কাঁদছিস কেন, পিণ্ডটা আমার হাতে দে, অবস্থা কি হবে? কেউ থাকবে? দেখো জড় জগৎটা কেমন, একটু অনুভবে আনো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প, 30 বছরের দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী একদিনও স্ত্রীকে ছাড়া ঘুমায়নি, সন্তানাদি নাই, অমাবস্যার রাত্রে স্বামী মারা গেল, স্ত্রী অজুর দ্বারে কান্নাকাটি করছে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে। এবার গ্রামবাসী বলছে আর কত কাঁদবে, সৎকারের ব্যবস্থা করো, তুমি একটু লাশের পাশে থাকো, আমরা একটু কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে আসি। অন্ধকার রাত্রিতে স্ত্রীকে বলছে লাশের পাশে থাকো, স্ত্রী দৌড়ে বের হয়েছে ঘর থেকে, আমি একলা থাকতে পারবো না। অনুভবে আনো, 30 বছর যে স্বামীর কুলে মাথা রেখে স্ত্রী ঘুমিয়েছে অন্ধকারে, কোনো ভয় হয় নাই, এমন কি শক্তি স্বামীর নিকট থেকে চলে যাওয়ার কারণে আজকে মৃত্যুর পর কয়েক ঘন্টা একা একা অন্ধকারে স্বামীর সঙ্গে থাকতে পারছে না। এই ভালোবাসাকে নিয়ে অত অহংকার করি আমরা জগতে, এই ভালোবাসার জন্য প্রকৃত ভালোবাসার উৎস ভগবানকে আমরা ভুলে যাই। হ্যাঁ, তার মানে আমাদের ভালোবাসা কিসের জন্য? আত্মার জন্য। আত্মা শরীরে আছে, ভালোবাসা আছে, আত্মা নাই,
ভালোবাসা নাই, অথচ এই আত্মার খবর কেউ রাখি না আমরা, আত্মার খাবার দেই না, আত্মা মাছ মাংস নিরামিষ জল কিছুই খায় না, আত্মার খাবার কেবল কৃষ্ণ কথা, আত্মার খাবার হরি নাম। এই ৩২ দিন ব্যাপী আত্মার খাবারের সংস্থান করা হচ্ছে, ৩২ দিন ব্যাপী আত্মার খাবার। এই আত্মার খাবারের ব্যবস্থা আমাদের প্রত্যেককেই করা উচিত, প্রত্যেককে আত্মার খাবার আমাদেরকে দিতে হবে। এটাই হচ্ছে জীবের প্রকৃত উদ্দেশ্য, মনুষ্য জীবন লাভের। এগুলো অনুভবের বিষয়, ভাবার বিষয়, যে ৩০ বছর স্বামী স্ত্রী একই পালঙ্কে অন্ধকার রাত্রিতে ঘুমিয়েছে, কোনো ভয় হয় নাই, অথচ শরীর থেকে আত্মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার রাত্রে কয়েক ঘন্টা সেই স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে ভয় পাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে, জীবিত অমৃত, গল্পটা পড়ে দেখবেন, ছোট গল্প। কাদম্বিনী একটা চরিত্র আছে, আমি সময়ের কারণে বিস্তারিত বলছি না, আমাদের মূল প্রসঙ্গটা চলে যাবে, আমি ব্যাখ্যা করছি না, আপনারা পড়ে নেবেন। যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, মানে কাদম্বিনী মরে নাই, অথচ সবাই জেনেছিল কাদম্বিনী মরে গেছে। একটু সংক্ষেপে অল্প কথায় বলি, কাদম্বিনী সে ছিল জমিদার, তার ছোট ভাইয়ের স্ত্রী। এই কাদম্বিনী মরে নাই, তৎকালীন সময়ে এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না, সবাই ভেবেছে মরে গেছে, তাকে দাহ কার্য করতে নিয়ে যাওয়া হয়েছিল। রবীন্দ্রনাথের ছোট গল্প, জীবিত অমৃত গল্পের নাম। শ্রাবণের অন্ধকার রাত্রি, তাকে রেখে কাষ্ঠ সংগ্রহ করতে গিয়েছে শ্মশানের লোকেরা, আর হলো কি, এসে দেখে লাশ নাই। একটা গল্প রবীন্দ্রনাথের, জীবিত অমৃত, জগৎটাকে বুঝিয়েছেন রবীন্দ্রনাথ, লাশ নাই, সবাই দেখে ওরে বাপরে এই কি অবস্থা, পায়ের চাপ রয়েছে। ভাবছে জমিদার বাবুকে গিয়ে জানালে গর্দান যাবে, গিয়ে জানিয়েছে যে আমরা ঠিকভাবেই দাহ কার্য করেছি। এই কাদম্বিনী পরবর্তীতে তার এক ছোটবেলার বান্ধবীর বাসায় চলে গিয়েছিল, বান্ধবীর বাসায় ১৪ দিন অবস্থান করেছিল, কিন্তু বান্ধবীর জামাই যখন জানতে পেরেছে কাদম্বিনী মরে গেছে, ওই জায়গায় তার শ্রাদ্ধ ক্রিয়া সব হয়ে গেছে, যেই কথাটা শুনেছে, ওরে বাপরে, তাহলে আমাদের ঘরে ১৪ দিন যাবত কে আছে, কে আছে, তার অবস্থা কি, জ্বর এসে গেছে সারা শরীরে। এসে যখন ওই কাদম্বিনীর বান্ধবীর জামাই বলছে, শুনো এই দেখো আমি শুনে এসেছি ও মরে গেছে, এবার ওরে বাপরে, তাহলে আমার আমার ছোটবেলার বান্ধবী, ওকে তাহলে কি ভূত। কাদম্বিনী বারবার সবাইকে বোঝাবার চেষ্টা করেছিল আমি মরি নাই, কেউ বিশ্বাস করে নাই, কেউ তার কাছে আসে নাই। পরবর্তীতে সেই কাদম্বিনী পুকুরের মাঝে ডুব দিয়েছিল, ঝাঁপ দিয়েছিল গলায় কলসি বেঁধে, পরের দিন তার ডেড বডি ভেসে উঠেছিল, আর একটা চিরকুট লিখে গিয়েছিল, আমি মরিয়া প্রমাণ করিয়া গেলাম, সাধু ভাষায় গল্পটা লিখা, আমি মরিয়া প্রমাণ করিয়া গেলাম, আমি এতদিন মরি নাই। দেখো, ভেবে দেখো, মৃত্যু লোকে যারা চলে যায় তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কত দূরে চলে যায়, এই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা আসল সম্পর্কের যিনি অনাদিরাদি গোবিন্দ তাকে ভুলে গিয়েছি। এই জড়জগতে যতদিন পর্যন্ত তোমার দেহে প্রাণ আছে সবার সঙ্গে তোমার সম্পর্ক আছে, প্রাণ দেহ থেকে বের হয়ে গেলে তোমাকে একা একা অন্ধকারের পথে যেতে হবে, কেউ সেদিন তোমার সঙ্গী হবে না। এই জন্য তোমার ভজনের চিন্তা, তোমার ভব নদীর পথের যে পঙ্কিলতা, তোমাকেই দূর করতে হবে। তোমার পাপের বাঘ তোমার স্বামীও নেবে না, স্বামীর পাপের বাঘ স্ত্রী নেবে না, মা বাবা ভাই বোন কন্যা পরিবার পরিজন কেউ নেবে না। যার জির মঙ্গল গাও রে নিতাই, যার জির মঙ্গল গাও, তোমার মঙ্গল তোমাকে সাধিত করতে হবে।
তোমার উদ্ধারের পথ তোমাকে করতে হবে। ধর্ম পালনটা যার জির স্বকীয়তায় জগতে কারো পুণ্য কেউ নেবে না, কারো পাপও কেউ নেবে না। এই জন্য মনে রাখো, সারা জীবন সংসারের জন্য করছো, এটাও দায়িত্ব, কিন্তু এই দায়িত্ব পালন করতে করতে নিজের জন্য যদি কিছু না করো, রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটা পড়িও, সেখানে মনোরমা একটা চরিত্র আছে, কাশীতে গিয়ে মনোরমা বলেছিলেন সারাটা জীবন সংসারের জন্য এত খাটলাম অথচ কেউর মন পেলাম না, আজকে কাশী দামে এসে উপলব্ধি হলো তার বিন্দু মাত্র সংসারের প্রতি যে ভালোবাসা দিয়েছি, তার বিন্দু মাত্র ভালোবাসা যদি ভগবানকে দিতে পারতাম আমার জীবন সার্থক হয়ে যেত, সার্থক হয়ে যেত। আমরা অনিত্য ভালোবাসায় পড়ে নিত্য আনন্দ গণ ভগবান শ্যাম সুন্দরকে ভুলে যাই, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, এটাই আমাদের প্রকৃত দুর্ভাগ্য। এই জন্য একবার ভেবে দেখুন, সেই দশরথ রাজা নিঃসন্তান, তার সন্তান নেই, প্রজাদের মনে দুঃখ, রাজত্ব আছে, সুখ আছে, ঐশ্বর্য আছে, মনে শান্তি নেই, সন্তান নেই রাজা দশরথের। তাই রাজা দশরথ সন্তান লাভের জন্য প্রয়াসী হলেন, তিনি ঋষিগণের সান্নিধ্যে গেলেন। আমি খুব সংক্ষেপে শুধু স্পর্শ করছি, রামায়ণ যারা পড়েছেন তারা জানেন রামায়ণের অপ্রাকৃত লীলা, এই রামায়ণ পয়ার ছন্দে নয়, বাল্মীকির যে রামায়ণ সংস্কৃতে সেটা পড়তে হবে। তৎকালীন সময়ে ঋষিদের মাঝে একজন প্রধান ঋষি, যার নাম ঋষ্যশৃঙ্গ ঋষি, ঋষ্যশৃঙ্গ ঋষি, ভালো করে নামটা মনে রাখবেন, ঋষ্যশৃঙ্গ ঋষি, তিনি বললেন, হে রাজন, পুত্রেষ্টি যজ্ঞ যদি তুমি সম্পাদন করো তাহলে তোমার পুত্র সন্তান লাভ হবে, তবে এই যজ্ঞ করতে অনেক কঠিন, কঠিনতম কাজ, এবং নিষ্ঠা সহকারে করতে হবে, শ্রদ্ধা সহকারে করতে হবে। রাজা দশরথ বললেন, হে মণিবর, আপনি আমাকে বলুন কি কি করতে হবে, আমি আপনার প্রত্যেকটা আদেশ আমি মাথা পেতে নেব। মুনিদের মাঝে প্রধান ঋষ্যশৃঙ্গ, তিনি নিজে পৌরোহিত্যের দায়িত্ব নিলেন, বিশাল করে যজ্ঞের আয়োজন করা হলো, যজ্ঞ সম্পাদিত যখন হলো সেই যজ্ঞ থেকে স্বয়ং অগ্নিদেব আবির্ভূত হলেন, আবির্ভূত হয়ে এক বান্ড পায়েস নিয়ে আসলেন, এসে মুনি ঋষ্যশৃঙ্গকে বলছেন, হে মুনিবর, আপনি যে আহুতি দিয়েছেন গৃত, মনে রাখবেন ভালো করে কথাটা, কখনো গৃতের প্রদীপ ছাড়া, ওই যে আমরা সন্ধ্যাবেলায় যে প্রদীপ দেই আপনারা কি বলেন, সন্ধ্যাবাতি, এটার শাস্ত্রীয় নাম হচ্ছে সেজুতি, নাম কি, সেজুতি, সেজুতি মানে সন্ধ্যার প্রদীপ, সন্ধ্যাকালে ভগবানের উদ্দেশ্যে যে প্রদীপ জ্বালানো হয় তাকে সেজুতি বলা হয়। এই ফাঁকে আরেকটি কমিটির নিবেদন আপনাদের কাছে জানিয়ে রাখি, আগামীকাল তো সমাপনী অনুষ্ঠান, আগামীকাল প্রত্যেকের মঙ্গলের উদ্দেশ্যে কমিটি বৃন্দ প্রদীপ প্রজ্বলন করবেন, আপনারা অংশগ্রহণ করবেন। আর এতদিন এত বড় একটা অনুষ্ঠান তারা করেছেন, 32 দিন ব্যাপী, দেশের পরিস্থিতি এত প্রতিকূলে সাহস করে তারা করেছেন, আমরা সকল ভক্তবৃন্দই আমরা কমিটির কাছে চিরকৃতজ্ঞ, তারা এত সুন্দর করে একটা অনুষ্ঠান করেছেন। সমাপনী অনুষ্ঠানটাও আপনারা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী কমিটিদের পাশে দাঁড়ান, আপনাদের সামর্থ্য অনুযায়ী সমাপনী অনুষ্ঠানে চাল ডাল যাই প্রয়োজন আপনারা কমিটির কাছে, আপনারা অংশগ্রহণে আপনারা যুক্ত থাকবেন। তো যে কথাটি বলছিলাম, সেজুতি যখন জ্বালানো হয় মানে সন্ধ্যার প্রদীপ, ওই সন্ধ্যার প্রদীপ কখনো তেল দিয়ে জ্বালানো যাবে না, কারণ কি,
আমরা ভগবানকে যা সরাসরি নিবেদন করি ভগবান কিছুটি গ্রহণ করেন না, কিন্তু সেই নৈবদ্য যদি অগ্নির মাধ্যমে কেউ নিবেদন করে ভগবান সেটা সরাসরি গ্রহণ করেন। ভগবান দুইজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি দেবতা আর একজন হচ্ছেন বরুণ দেবতা। দুইটি জায়গায় ভগবানকে নিবেদিত নৈবদ্য দিলে ভগবান সরাসরি মাধ্যম রূপে খুব সহজে গ্রহণ করেন। এক হচ্ছে গঙ্গার মাঝে, মানে জলের মাঝে, বরুণ দেবতা তো জলের দেবতা, আরেক হচ্ছে অগ্নির মাঝে। গঙ্গায় আপনি যা দিবেন সরাসরি সেটা ভগবানের নিকটে চলে যাবে, এখানে কোনো বিচার নেই, কারণ স্বয়ং গঙ্গা ভগবান কৃষ্ণের চরণ থেকে উদ্ভব হয়েছে। গঙ্গার আবির্ভাবটা যদি আমরা আলোচনা করতাম তাহলে বুঝতে পারতাম এই গঙ্গা কত কৃপাময়ী। গঙ্গায় যা দান করা হয় সরাসরি ভগবান বিষ্ণুর নিকটে পৌঁছে যায়। গঙ্গায় তিনটি জিনিস দিতে হয়, গঙ্গায় সিঁদুর দিতে হয়, গঙ্গায় তুলসী পত্র দিতে হয়, বেলপত্র দিতে হয়। অনেক মায়েরা তেল দেয়, অবশ্যই না, গঙ্গায় সিঁদুর দিলে সেই সিঁদুর সরাসরি ব্রহ্মার নিকটে পৌঁছে যায়। বিয়ের দেবতা হচ্ছে প্রজাপতি ব্রহ্মা, অর্থাৎ সীতির সিঁদুর চির অক্ষয় লাভের জন্য গঙ্গাতে সিঁদুর দেয়া হয়। বেল পাতা যদি গঙ্গায় দেয়া হয় সেই বেল পাতা সরাসরি দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব মুকুটমণি মহাদেবের চরণে পৌঁছে যায়। গঙ্গায় যদি কেউ তুলসী পত্র দেয় সঙ্গে সঙ্গে সেই তুলসী পত্র ভগবান বিষ্ণুর চরণে পৌঁছে যায়। আর অগ্নির মাঝে আপনি যা অর্পণ করবেন সরাসরি সেটা ভগবান অগ্নির মাধ্যমে গ্রহণ করে ফেলেন। এবার আপনি যদি সন্ধ্যায় তেল দিয়ে বাড়িতে সেজুতি দেন, সন্ধ্যাবাতি দেন, তাহলে সেই তেল ভগবান গ্রহণ করলে ভগবানের মুখমণ্ডল কালো হয়ে যাবে। অপ্রিয় হলেও কঠিন কথা, যদি কারো সামর্থ্য নাই গীত, আচার্যগণ বলছেন তার প্রদীপ দেওয়ার প্রয়োজন নেই, তথাপি সে তেল দিয়ে প্রদীপ দিতে পারবে না, কথাটা অপ্রিয় হলেও সত্য। এই জন্য যখন যজ্ঞ করলেন, যজ্ঞ যখন করলেন অগ্নি স্বয়ং যজ্ঞ থেকে আবির্ভূত হলেন। এই যে গৃত দ্বারা অগ্নিকে আমন্ত্রণ করা হয়েছে, অগ্নি বাধ্য থাকবেন আবির্ভূত হতে, ভগবানের আদেশে অগ্নি আসলেন। অগ্নি এসে বলছেন আমি সন্তুষ্ট হয়েছি, এক বাটি পায়েস নিয়ে আসলেন। হে মুনি ঋষ্যশৃঙ্গ, আপনার পৌরোহিত্যে এই যজ্ঞ সুসম্পন্ন হয়েছে, আপনি এই পায়েস রাজার তিন স্ত্রীকে সহধর্মিণীকে আপনি ভোজন করিয়ে দিন। এই অপ্রাকৃত পায়েসের কৃপায় সন্তান সম্ভবা হবে তারা, এবং এই জগতে আলো ছড়াবে তারা, জ্ঞানের আলো। এবং সেই রাজা দশরথ যজ্ঞের মাধ্যমে কি করলেন, সন্তান লাভ করলেন। কিভাবে সন্তান কোত্থেকে আসলো, ওই বাসুদেব আসলেন ভগবান রামচন্দ্র হয়ে। ওই যে বিষ্ণুর চারটা ভাগ ছিল আমরা গতকাল বলছিলাম, বাসুদেব আসলেন রাম হয়ে, শঙ্করসন তিনি আসলেন লক্ষণ হয়ে, প্রদ্যুম্ন তিনি আসলেন ভরত হয়ে, অনিরুদ্ধ তিনি আসলেন শত্রুঘ্ন হয়ে। তো রাম কার ছেলে, কৌশল্যা, ভরত কৈকেয়ী, আর সুমিত্রা লক্ষণ শত্রু। তো এই যে চার পুত্র আমরা ভগবান বিষ্ণুরই কি প্রকাশ স্বরূপ, ভগবান বিষ্ণুই চার অংশ রূপে ত্রেতা যুগে রাজা দশরথ তথা তিন
রমণী তিন সহধর্মিণীর কুলকে আলো করে অঙ্ককে ধারণ করে তারা আবির্ভূত হলেন। রাম লক্ষণ বড় শত্রুঘ্ন। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ সুদামার লীলা কথা। তাহলে সুদামা কে ছিলেন চারজনের মাঝে? নিশ্চয়ই আমাদের জানার কৌতূহল বাড়ছে, সুদামা তাহলে কে ছিলেন? এই চারজনের মাঝে সুদামা কে ছিলেন? এই রাম লক্ষণ ভরত শত্রুঘ্নর মাঝে সুদামা ছিলেন কৈকেয়ীর পুত্র ভরত ছিলেন সুদামা। তাহলে ওই ভরত ত্রেতা যুগে ভগবানের ভাই ছিল, কিন্তু দ্বাপর যুগে বন্ধু হওয়ার কি করে সৌভাগ্য লাভ করলো? ভাই ছিল কিন্তু বন্ধু কি করে হলো, এটা তো জানতে হবে আগে। একটা কথা ভালো করে আজকে জেনে যান, কৌশল্যা যতটা রামচন্দ্রকে ভালোবাসতেন তার চেয়ে অধিক থেকে অধিকতর ভালোবাসতেন রানী কৈকেয়ী রামকে। নিজের পুত্র ভরতকেও এত ভালোবাসতেন না, রামকে যতটা ভালোবাসতেন। তাহলে এত ভালোবাসা যেখানে ছিল, তাহলে কেন 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন রামকে? রানী কৈকেয়ীর বাবার নাম কি আগে জানতে হবে, কৈকেয়ীর একটু বিয়েটা আস্বাদন দরকার। রানী কৈকেয়ীর বাবার নাম হচ্ছে কেকয়, কেকয় রাজার কন্যা কৈকেয়ী। কেকয়, কেকয় রাজার কন্যা হচ্ছে কৈকেয়ী। ওই কৈকেয়ী যখন জন্ম নিল, আমরা সময়ের কারণে তার আরো উপরে যাচ্ছি না, কেকয় রাজার বাবার নাম কি এইদিকে যাচ্ছি না। কৈকেয়ী যখন একেবারে খুব ছোট, তখন থেকেই কেকয় রাজার গৃহে এক দাসী ছিল যার নাম হচ্ছে মন্তরা। এটা কিন্তু একেবারে জন্মের পর থেকেই সেই মন্তরা কৈকেয়ীকে সন্তানের মতো লালন পালন করেছিল ছোটবেলা থেকে, একেবারে ছোটবেলা থেকে। এবং কৈকেয়ী ছাড়া মন্তরা কিচ্ছু বুঝে না, নিজের কন্যার মতো লালন পালন করেছে দাসী হয়েও, আর কৈকেয়ীও তাকে ছাড়া কিচ্ছু বুঝে না। কারণ ভালোবাসা যেখানে বেশি সেখানে বিচার থাকে না। দাসী হয়েও নিজের ভালোবাসা দ্বারা মায়ের মতো মর্যাদা কৈকেয়ীর নিকট থেকে লাভ করেছিলেন, এমনকি দাসী হয়েও কৈকেয়ীকে তুই বলে সম্বোধন করতেন। ভালোবাসা দ্বারা যোগ্যতা অর্জন করে নিয়েছে সে, ভালোবাসার সত্যি তো এমন। রাজার কন্যাকে তুই বলছে দাসী, এটা কি সম্ভব? ভালোবাসা দ্বারা যোগ্যতা অর্জন করে ফেলেছে, ভালোবাসার এত ক্ষমতা। এবার কৈকেয়ীর যখন বিয়ে হবে, বিয়েটা অনেক চমৎকার, কিন্তু আমরা আস্বাদন করছি না, আমাদের তো আলোচ্য বিষয় ভক্ত শ্রেষ্ঠ সুদামা। তাছাড়া রামায়ণ তো আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি ভাগবত। কিন্তু রামায়ণ মহাভারত না জানলে ভাগবত ভালো করে বুঝবো না, গীতাটাও বুঝবো না। এই গ্রন্থগুলোর সঙ্গে একটু সনাতনীদের পরিচয় থাকা উচিত। আজকে আমাদের মায়েরা সন্তানদেরকে কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ায়, প্রত্যেকটা করে করে কার্টুন। অথচ আমার মা ছোটবেলায় যখন আমাকে ঘুম পাড়াতো, এরকম চুলে বিলি কেটে কেটে রামায়ণের গল্প বলতো, ওই মহাভারতের গল্প বলতো। কারণ আমার মায়ের বাবা, আমার দাদুর মৃত্যুর 7 দিন পর আমার জন্ম। আমার দাদু যখন, মানে মায়ের বাবা যখন অসুস্থ ছিল, বিছানায় ছিল, তখন আমার মা, মানে আমাকে পেটে নিয়ে মামার বাড়ি ছিল অনেক দিন। আর ওই দাদুকে বিছানায় যখন উনি অসুস্থ, আমার মা তখন রামায়ণ মহাভারত পড়ে পড়ে শোনাতো।
ছোটবেলা নাকি আমি মা বলতেন লক্ষণ শক্তিশালী, এগুলো আমি এমনিতেই বলতে পারতাম, কারণ এগুলো সংস্কার। প্রত্যেক মায়ের উচিত সন্তানকে কার্টুন দেখিয়ে খাওয়ানো না। আমরা ওই গোপাল বার চাঁদের বুড়ি কি মোটু পাতলু, মোটু পাতলু না হলে হয় না। ছোট্ট ছোট্ট বাচ্চারা ওদের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়ে মা বলছে মোটু পাতলু দেখো শোনা, মোটু পাতলু কি শিখছে? মোটু পাতলু দেখে মোটু হচ্ছে, চরিত্র হবে কি করে, কি করে আদর্শ হবে? যত্র বীর্য তত্র পরাক্রম, বীজ যেমন ফসল তেমন। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানকে ভক্তি শিক্ষা দেওয়া, সেটা গর্ব থেকে এবং গর্ভকালীন পরে সংস্কার দিতে হবে। আজকে কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়াতে খাওয়াতে আমাদের সন্তানদের আমাদের মনোবৃত্তিটা এমন করিয়ে ফেলেছি, এক জায়গায় পাঠিয়ে গিয়েছি। এখন একটা বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু ভালো করে কথা বলে না, কারণ কি জানেন, ছোটবেলা থেকে বাচ্চা কান্না করে এই জন্য তার মা মোবাইল দিয়ে রেখে দিত কার্টুন চালিয়ে চালিয়ে। এবার ডাক্তার বলছে ছোটবেলায় ওই যে বুদ্ধি প্রতিবন্ধী কেন হয়, ছোটবেলা থেকে এই সময়টা হচ্ছে বুদ্ধি বিকাশের সময়, মার উচিত তাকে যা শিখাবে, সন্তানের মেধা তখন খুব বেশি থাকে, বাচ্চা তা শিখে ফেলে, যার কারণে মা তাকে বেশি সময় দেয় নাই, সারাক্ষণ মোবাইল হাতে দিয়ে রেখে দিয়েছে। এখন বাচ্চা সব বুঝে কিন্তু কম কথা বলে, সহজে কথাই বলে না। ডাক্তার বলছে আপনি বাচ্চাটাকে বেশি বেশি সময় দিন, আপনি ছোটবেলা তো তাকে অবস্থা খারাপ করে ফেলেছেন। এই জন্য এগুলো প্রয়োজন, রামায়ণ মহাভারতের সঙ্গে একটু যুগসূত্র থাকা প্রয়োজন। আজকের মা বাবারা সন্তানদেরকে রামায়ণ পড়তে দেয় না, মহাভারত পড়তে দেয় না, নিজেরাও পড়ে না, কিন্তু কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ায়, মধু পাত্র দেখায়, চাঁদের বুড়ি দেখায়, আরো কি কি গোপাল বার দেখায়, আর ওই যে আতের মাঝে কি কি ভূত ভূতের গল্প এগুলো দেখায়। এটা খুব দরকার, সঙ্গীত বাংলা এগুলো বাচ্চাদেরকে দেখায়। এরপরে কি ওই যে মানিকে কি মাগে হিতে একটা গান ভাইরাল হয়েছে না, ছোট ছোট বাচ্চাদেরকে তার মা গান শেখায়। সেদিন দেখলাম ফেসবুক লাইভে মা আর বাচ্চা দুইজনে এসে মানিকে মাগে হিতে গাইতেছে, বাচ্চাও কয় মায়াও কয়, হাই রে। অথচ ধর্মীয় শিক্ষা নেই, তো কি করে একজন আদর্শ সন্তান হব আমরা যদি মা বাবা এই ভূমিকা পালন না করেন, কি করে হব? আজকে ভেবে দেখো কই কেই তার যখন বিয়ে হবে, এবার মন্ত্রা বলছে আমি তো কই কেই কে ছাড়া থাকতে পারব না, দাসী হয়ে এতটা ভালোবাসা দিয়েছে, তাই কই কেইর সঙ্গে মন্ত্রাও চলে আসলো দশরথের গৃহে সেবা করার জন্য কৈকেয়ীকে, কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য মন্ত্রা চলে এসেছে। ছোটবেলা থেকে তাকে লালন পালন করেছে কৈকেয়ী, রামচন্দ্রকে যতটা ভালোবাসত নিজের পুত্র ভরতকেও ততটা ভালোবাসে নাই। সংসারে যদি তৃতীয় পক্ষ ঢুকে যায় তাহলে এই সংসার বিনাশ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে যদি তৃতীয় পক্ষ ঢুকে যায়। মহাভারত রামায়ণ আমাদের সনাতন সমাজের এমন গ্রন্থ, এমন মহাকাব্য, পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যা মহাভারতে নাই, যা রামায়ণে নাই। যদি কেউ আদর্শ সংসার করতে চাও, ভাই ভাইয়ের সম্পর্ক কেমন হওয়া প্রয়োজন, বৌদির সঙ্গে দেবরের সম্পর্ক কেমন হওয়া প্রয়োজন, বৌদিকে কতটা ভালোবাসা উচিত, এই শিক্ষা পেতে গেলে রামায়ণের কোনো বিকল্প নাই। বাবাকে কতটা ভালোবাসতে হবে, মাকে কতটা ভালোবাসতে হবে, ভাইকে কতটা ভালোবাসতে হবে, এই শিক্ষা যদি আমরা লাভ করতে চাই রামায়ণের কোনো বিকল্প নেই। এই জন্য রামায়ণের সঙ্গে একটু যুগসূত্র থাকা দরকার সনাতনীদের, একটু রামায়ণ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। আদর্শ চরিত্র এবং সংসার চালনার কৌশল
রাজ্য চালানোর কৌশল, রাষ্ট্রতন্ত্রের যে রূপরেখা, এটা রামায়ণ যেভাবে দিয়েছে সাহিত্যের দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, যারা বাংলায় পড়েছেন বা যারা বাংলায় অধ্যাপনা করছেন, চারটা মহাকাব্য আমাদের এই পৃথিবীতে, এই চারটি মহাকাব্যের মাঝে আমাদের ভারতবর্ষেই কেবল দুইটা, একটা রামায়ণ আর একটা মহাভারত, ভেবে দেখেছ? এই জন্যই তো ভারতবাসী এত সমৃদ্ধ। এই পৃথিবীতে দুটো দেশ সবচেয়ে সমৃদ্ধ, জ্ঞানে আত্মত্যাগে ভারতবর্ষ, আর এখন অর্থের দিক থেকে আমেরিকা। কিন্তু মনে রাখতে হবে, অর্থের মাপকাঠিতে ভক্তি বৈরাগ্য পরিমাপ নয়। যদি হতো তাহলে আমেরিকাতেই ভগবান জন্ম নিত, প্রত্যেক যুগে যুগে ভারতবর্ষে আসতো না। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করি কর পরের উপকার। এই ভারত ভূমি, এটাও ভারত ভূমি, এই ভারত ভূমিতে যারা জন্ম নিয়েছে শাস্ত্র বলছে তাদের জীবন সার্থক। আর আমরা কি করি, ভারত ভূমিতে জন্ম নিয়ে কই দূত আমার জন্ম কেন পাশ্চাত্যে হলো না, আমরা সাত সাগর তের নদী পাড়ি দিয়ে ওই জায়গায় যাই। অথচ আমাদের শাস্ত্র বলছেন এই ভারতের ধূলিকণা পবিত্র। আজকে বুঝতে পেরেছে বলেই পাশ্চাত্যবাসী ভারতীয় সংস্কৃতিকে ধারণ করছে, আর আমরা এই ভারতীয়রা আমাদের সংস্কৃতি পরিত্যাগ করে পাশ্চাত্যদেরকে ফলো করছি। ওই যে বললাম না যে জন্মদিনে হ্যাপি বার্থডে টু ইউ করে ফু দিয়ে মোমবাতি নিবাই, অথচ এটা পাশ্চাত্যদের সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি না। জন্মদিনে মোমবাতি নিবানো মানে, প্রদীপ নিবানো মানে অকল্যাণ, আমার সন্তানের জীবন অন্ধকারময় হয়ে যাক। জন্মদিনে প্রদীপ জ্বালিয়ে দিতে হয়, এটা আমাদের ভারতীয় সনাতনী সংস্কৃতি, আমার সন্তানের জীবন যেন প্রদীপের আলোর মতো আলোকিত হয়। আজ পোশাকে আশাকে, চাল চলনে, এমনকি ব্যবহারে, এমনকি সম্মোধনেও আমরা কি করছি, আমরা পাশ্চাত্যদেরকে ফলো করছি। ওই বললাম না মা ডাকের মাঝে যে মধুরতা রয়েছে, আমরা ভুলে গিয়ে মা না ডেকে মাম্মি ম্যাম, বাবাকে ড্যাড মানে মোরা, বাপ হলো মোরা, ড্যাড পাপ্পি বাপ্পি বাপ্পি, কাকিকে আমি এক জায়গায় গেছি কাকি মানে কাকিকে কাকমি, কাকি কাকাকে কাকাই, চলছে পাশ্চাত্য সংস্কৃতি। আর সিরিয়ালগুলো দেখে দেখে আমরা নতুন নতুন ডাক শুনতেছি, ওই যে কি বলে সর্বজয়ার একটা সিরিয়াল আছে না, আপনারা বলবেন প্রভু যে আপনি তো ওই সময় পান, আপনিও সিরিয়াল দেখেন? ওরে মারে সিরিয়াল দেখার আমার সময় নাই। সর্বজয়ার মাঝে কাকিকে কি ডাকে, এ অনেকেই দেখে সর্বজয়া সিরিয়ালে কাকিকে কি ডাকে দেখো, এই হলো অবস্থা। আমাদের ভারতীয় সনাতনী সংস্কৃতি কাকিকে ডাকবে কাকিমা, দেবরকে সনাতনীরা ডাকবে ঠাকুরপু, এটা সনাতনী সংস্কৃতি। দেবরকে ঠাকুরপু ডাকবে, এটা সনাতনী সংস্কৃতি। অথচ সনাতনীরা নিজেদের সংস্কৃতিকে ভুলে চলে যাচ্ছে, বউ দিদি বউকে সনাতনী সংস্কৃতি বউ টান, এটা সনাতনীদের সংস্কৃতি ডাক। আজকে মুসলিমকে ডাকলে জি বলে, এটা তাদের সংস্কৃতি। একজন যখন সিনিয়র লোক সম্মানীয় লোক ডাকবে জি বলে, কিন্তু হিন্দুরা ডাকলে কি বলতে হয় এটাও জানে না। আমরাও মুসলিমদের মতো ওদের সঙ্গে মিশি সারাক্ষণ, আমরা ওদের সংস্কৃতি দিয়ে বলি, আমরাও বলি জি। অপরের সংস্কৃতিকে সম্মান অবশ্যই দেয়া উচিত, আমার এই ক্ষেত্রে কোনো কথা নেই, কিন্তু নিজের সংস্কৃতিকে ভুলে নয়। নিজের সংস্কৃতিকে ভুলে গিয়ে অপরের সংস্কৃতি পালন মানে এটা উচিত নয়। অপরের সংস্কৃতিকে সম্মান দাও কিন্তু নিজের সংস্কৃতি ভুলে না। সনাতনী হিন্দুদেরকে যদি মা বাবা কেউ ডাকে, যেমন মনে করুন
আপনার ছেলের নাম সুশান্ত, আপনি ডাকছেন সুশান্ত আগে আগে বলতে হয় আগে। হ্যাঁ, আমার এখনো মনে পড়ে ছোটবেলা বাবা ডাকছেন রাহুল, আমরা সুনামগঞ্জে একটা আঞ্চলিক আছে, আমি কই কিতা, তারপর হারাম যেটা তুই কিতা কোস, আগে বলতে হয়, এটা আমরা পারিবারিক শিক্ষা পেয়েছি। কাউকে ডাকলে আগে বলতে হয়, এটা সম্মান। যেমন মুসলিমরা জি বলে। এবার শাশুড়ি যদি বৌমাকে ডাকে, মা বৌমা কি হয়েছে, আপনি খালি ডাক হই। এবার বৌমা যদি কয় আগে মা, বুকটা করে জড়িয়ে গেল না, বৌমা আগে মা একেবারে। যদি একটা কটু কথা শাশুড়ি বলতেও চায়, বউ যদি এইভাবে জবাব দেয় বলতেই পারতো না, বাপরে বাপ আগে মা কিছু বলছেন, শাশুড়ি কই সর্বনাশ, আমি কইতাস না, কিন্তু বউ যেভাবে জবাব দিছে শক্ত করে আর বলতে পারবে না। এই জন্য শিখতে হবে। সনাতনীরা নিজেদের সংস্কৃতি আজ ভুলে যাচ্ছে ওই পাশ্চাত্যদের জন্য। আজকে হিন্দুরা পর্যন্ত বলে গোসল করে আসি, লজ্জা হওয়া উচিত, হিন্দুরা পর্যন্ত বলে গোসল করে আই। যাবেন কোথায়, কোথায় যাব আমরা? আজকে সনাতনী অনেক বড় বড় নেতারা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে অন্যের সংস্কৃতির মতো হাত তুলে প্রার্থনা করে, দেখবেন ছবিতে বিভিন্ন জায়গায় নিউজে, লজ্জা হওয়া উচিত। আমার সংস্কৃতি প্রার্থনা করা দুহাত জোড় করে কেবলমাত্র সনাতনী হিন্দুরাই এই সারা বিশ্বের মাঝে এক উন্নত শিক্ষা দিয়েছে। আমরা প্রত্যেকের হৃদয়ে ঈশ্বরকে দর্শন করি, এই জন্য আমরা হাত জোড় করি, প্রত্যেকের কাছে নমস্কার বলি। অর্থাৎ আমার আপনার মাঝে যে আত্মা রয়েছে, পরমাত্মা, পরমাত্মার অংশ, আমরা তার প্রতি সম্মান দেই। আমরাই কেবল সনাতনী হিন্দুরা প্রার্থনা করি সবে হও সুখী, প্রত্যেককে সুখী হওয়ার প্রার্থনা করি। আমরা সনাতনী হিন্দুরাই কেবল বলি বিশ্ব শান্তি এবং সর্বজীবের মঙ্গল কামনায় এই কৃষ্ণ কথার সাধন। প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা বিশ্ব শান্তি বলি, আর কোন ধর্মাবলম্বীরা বিশ্ব শান্তির কথা অর্থাৎ এরকম অনুষ্ঠানে প্রার্থনার সময় বলে না, আমরা সনাতনী হিন্দুরাই বলি। অথচ আজকে সেই সনাতনী হিন্দুরা নিজেদের সংস্কৃতি ভুলে গিয়ে দেখবেন অনেক উচ্চ পর্যায়ের নেতা নেত্রী পর্যন্ত এইভাবে হাত তুলে প্রার্থনা করে। বিভিন্ন ছবিতে নিউজে আমরা দেখি, লজ্জা হওয়া উচিত, নিজের সংস্কৃতিকে ভুলে যায়, নিজের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান নাই, এগুলো উচিত জানা। ওরা জি বলে, এটা তাদের সংস্কৃতি। আমাদের সনাতনী হিন্দুরা গুরুজন যখন ডাকবে, বাবা যখন ছেলেকে ডাকবে, তাকে আগে বলতে হবে আগে বাবা। মা ডাকছে মেয়েকে, মেয়ে কি উত্তর দেবে, আগে মা। এটা শিখাতে হবে মা বাবাকে ছোটবেলা থেকে, এটা সংস্কৃতি তাদের। সম্মোধনে সম্মান দিতে হবে, গুরুজনকে যদি আমি সম্মান না দেই তাহলে আমি যখন গুরুজন হব, আমার যখন বয়স হবে, আমার ছেলে মেয়েও আমাকে সম্মান দেবে না, এটাই তো স্বাভাবিক। এই জন্য এগুলো পরিবার থেকে শিখাতে হবে। সম্মোধন, সম্মোধন করলে জবাবে কি বলতে হয়, গুরুদেব যদি শিষ্যকে ডাকে আজ্ঞে গুরু মহারাজ, এটা বিনয়, এটা দৈন্যতা, আজ্ঞে বলতে হয় আজ্ঞে, হ্যাঁ আজ্ঞে, এটা হচ্ছে উচিত। আর আমি বিশেষ করে আমাকে যারা ফলো করে, আমি যাদেরকে পারমার্থিক গাইড করি, আমার প্রত্যেক স্টুডেন্টদেরকে আমি প্রথমেই এটা বলি, ডাকলে অবশ্যই তাকে আজ্ঞে বলতে হবে, এটা হচ্ছে প্রাথমিক ভদ্রতার সোপান, নতুবা সে ভদ্রই না। কথার মাঝে যদি সম্মান না থাকে সে ভদ্রই নয়। এই এই শিক্ষাটা আমাদের প্রত্যেককেই গ্রহণ করা প্রয়োজন। আমরা যদি নিজেরা নিজেদের সংস্কৃতিকে সম্মান না দেই, অপরের লোকেরা আমাদের সংস্কৃতিকে কি করে সম্মান দেবে? নিজেরা যদি নিজেদের সংস্কৃতিকে সম্মান না দেই, তাহলে অপরের লোকেরা আমাদের সংস্কৃতিকে
কি করে সম্মান দেবেন? কারণ একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন, এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে, কিন্তু সেই সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে চিরদণ্ডায়মান থাকতে পারে। আমরা আমাদের সংস্কৃতিকে আমরা অনুশীলন করি না বলে এই অবস্থা। একটা মুসলিম যদি মারা যায়, মুসলমান মারা গেলে মৃত্যুর সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে ওরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ একজন হিন্দু মরেছে, মরার সংবাদটা শুনলে কি বলতে হয় আমরা 90% রাইট জানি না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। দিব্যান লোকান সগচ্ছতু তার আত্মা দিব্যলোক প্রাপ্ত হোক, এটা সঙ্গে সঙ্গে বলতে হবে। কারো জন্মের সংবাদ শুনলে আয়ুষ্মান ভবহ, এটা বলতে হবে। এটা সংস্কৃতি, এগুলো আমরা জানি না, এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। আর জানতে গেলে সাধু সঙ্গ করতে হবে। এই গীতা পাঠের সংখ্যা যত আমাদের সমাজে বেশি বেশি হবে, মানুষের মাঝে পরিবর্তন তত হবে। পাঠ একমাত্র পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে। পাঠের সংখ্যা যত বেশি হবে বিভিন্ন জায়গায়, মানুষের মাঝে তত পরিবর্তন আসবে। আর পরিবর্তন করতে গেলে পাঠের কোনো বিকল্প নেই, পাঠগুলোকে আমাদের বেশি শুনতে হবে এবং জানার জন্য চেষ্টা করতে হবে। তো দেখুন, সেই কথাটাই বলছিলাম, মন্তরা দাসী এই তৃতীয় পক্ষ কৈকেয়ীর মাথাটাকে বিগড়িয়ে দিল। কারণ সেই কৈকেয়ী নিজের পুত্রের থেকেও রামকে বেশি ভালোবাসত, এতটা ভালোবাসা কৌশল্যাও দেয় নাই। এবার রাজা দশরথ তার কুলগুরুর নাম বশিষ্ঠমুনি, রাজা দশরথ কুলগুরু বশিষ্ঠমুনির নিকটে গিয়ে বলছেন, গুরুদেব সময় তো ঘনিয়ে আসছে, আমার কোন পুত্রকে আমি আমার অবর্তমানে রাজ সিংহাসনে বসাব, আপনি কৃপা করে বলুন আপনি আমার গুরুদেব। এবার গুরুদেব বলছেন, শুনো হে রাজন, আমি তো স্বয়ং তাদের পুষ্টি বিচার করেছি, দেখেছি, আমার মনে হয় তোমার জ্যেষ্ঠ পুত্র রামকে যদি তুমি রাজ সিংহাসনে বসাও তাহলে তোমার অবর্তমানে তোমার সম্মানকে সে অক্ষুণ্ণ রাখতে পারবে। রাজা দশরথ তাই আয়োজন করলেন। কৈকেয়ী কথাটা শোনার পরে আনন্দ করছে, বা বাবা আমার পুত্র রাম রাজা হবে, সেও কিন্তু পুত্রের মতোই দেখে। এমনকি কৈকেয়ী নিজে এই আনন্দে তার গৃহের মাঝে প্রদীপ প্রজ্বলন করছে। কৌশল্যা সুমিত্রা তো আনন্দ পাচ্ছে, কিন্তু কৈকেয়ী নিজেও প্রদীপ প্রজ্বলন করছে, নিজেও আনন্দ করছে। ঠিক সেই সময় প্রদীপের সলতে উস্কে দিচ্ছে কৈকেয়ী, আর ঠিক সেই সময় মন্তরা ভেতরে প্রবেশ করে বলছে, কিরে তোরে তো আনন্দ কি আজ, কেন শুনোনি, আমার পুত্র রাজা হবে, রাজ্য অভিষেক হবে তার। বলছে, এই জন্যই তো বলছি তোর কোনো বুদ্ধি নেই। ওরে তোর পুত্র কি করে হলো, তোর পুত্র তো ভরত, ও তো আমাকে ভরতের চেয়ে কোনো অংশে কম ভালোবাসে না,
তৃতীয় পক্ষ ঢুকা মানেই তোমার অশান্তি হয়ে গেল। সংসার জীবনে রামায়ণ দেখিয়ে দিলেন কখনো স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় পক্ষ ঢুকলে হাহাকার হয়ে যাবে সংসারে। স্বামী স্ত্রী একে অপরের মিলেমিশে একে অপরের সমস্যাগুলো একে অপরের কাছে ব্যক্ত করতে হবে, নতুবা ভুল বুঝাবুঝিতে দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয়ে যেতে পারে। রামায়ণের এই এই লীলাগুলো আমাদেরকে এক শিক্ষা দিয়ে গেছে, আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছে আমাদেরকে। শোন, আজকে কৌশল্যা কিচ্ছু তোকে বলছে না, আমি দাসী হলে কি হয়েছে, আমি ছোটবেলা তোকে লালন পালন করেছি, তোর উপর আমার সবচেয়ে বড় অধিকার রয়েছে, সবচেয়ে বড় অধিকার। এখানে আরেকটা বিষয় বলে রাখা উচিত, কৈকেয়ী প্রদীপ প্রজ্বলন করার পূর্বে রাস ভাণ্ডার থেকে নিজের ব্যক্তিগত স্বর্ণ মণিমুক্তা দান করছে, আর সবচেয়ে উন্নত হীরার হারটা মন্তরার জন্য রেখেছে, কারণ কৈকেয়ীকে ছোটবেলা থেকে মন্তরা লালন পালন করেছে, ভালোবেসেছে, আর ওই হারটা রেখেছে, হারটা পরিয়ে দেবে মন্তরাকে, সলতে উস্কে দিচ্ছে, পাশে হার রেখেছে, হারটা পরিয়ে দেবে। মন্ত্র বলছে আমাকে ওই হার পরিয়ে দেওয়ার কোনো আবশ্যকতা নেই, আজকে কৌশল্যা তোকে কিছু বলছে না, শোন। ও যখন রাজা হবে রাম, তখন কৌশল্যা হবে রাজমাতা, রাজমাতা। আর তখন যদি কৌশল্যা কৈকেয়ীকে তোকে বলে শোন কৈকেয়ী, আমি রাজমাতা, আমার পুত্র রাজ সিংহাসনে বসেছে, তুমি আমার চরণে তেল মালিশ করে দাও। দেখো কি করে একটার পর একটা কুমন্ত্রণা ঢুকিয়ে দিচ্ছে। আর বিশেষ করে মায়েদের একটা অপরাধ নেবেন না, একটা স্বভাব রয়েছে, ওরা কোনো কথা হজম করতে পারে না, একেবারে বলবেই, ওই ঘর থেকে ওই ঘরে বলবে, ওই ঘর থেকে ওই ঘরে বলবে, ওই ঘর থেকে ওই ঘরে গিয়ে বলবে, কণ্ঠের ভেতরে যাবে না কথা সহজে। এবার তো শুরু হয়ে গেছে হার্ট বিট উঠানামা শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে, কথাটা তো ঠিকই, একবার দুবার শুনে নাই, তিনবার যখন বলছে, এবার যখন কানের কাছে কাছে বলছে বলছে বলছে, একটু তো ভাবা দরকার বিষয়টা কি। সঙ্গে সঙ্গে প্রদীপ নিভিয়ে দিল, নিবা মানে অমঙ্গল, প্রদীপ নিভিয়ে দিল, প্রত্যেকটা অন্দর মহলে মহলে প্রদীপ জ্বলছে, কৈকেয়ীর শয়নের কক্ষ অন্ধকার। রাজা দশরথ ভাবলেন ব্যাপারটা কি, হ্যাঁ কৈকেয়ীর ঘর অন্ধকার কেন, ভেতরে ঢুকলেন, তোমার কি হৃদয়ে আজ আনন্দ নেই রানী, তোমার ঘর অন্ধকার কেন, তুমি না রামকে সবচেয়ে বেশি ভালোবাসো, তাহলে তোমার তো আনন্দ হওয়ার কথা, তুমি না নিজ দায়িত্বে রাজ ভাণ্ডার থেকে দান দক্ষিণা করলে, হঠাৎ তোমার কি হলো, তোমার কি শরীর খারাপ। কৈকেয়ী বলছেন মহারাজ, আপনি আমার শুধু এই অন্তর মহলটাকে অন্ধকার দেখছেন, আপনি যদি আমায় ভালোবাসেন, আমার হৃদয়েও অন্ধকার রয়েছে, আপনি সেটা তো উপলব্ধি করার কথা, একটু খুলে বলো রানী, কেন তোমার মনে কষ্ট। বলছে আমার মনে কষ্ট তার একটাই কারণ, আমি আপনাকে মৃত্যু ভাবাপন্ন অবস্থা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম সেবা শুশ্রূষা করে, তখন আপনি আমাকে বর দিতে চেয়েছিলেন, আমি বলেছিলাম বর নেব না, যখন আমার সময় হবে চেয়ে নেব। আজকে রাম রাজা হচ্ছে, আপনি তার নিকটে সমস্ত দায়িত্ব অর্পণ করে দিয়ে দিচ্ছেন, আপনি অবসর নেবেন, আমার মনে দুঃখ, আমার দুটি বর আপনার নিকটে প্রাপ্তি ছিল, আপনাকে মৃত্যু অবস্থা থেকে আমি সেবা করে বাঁচিয়েছিলাম, কাজে আপনি তখন
যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন রাম রাজা হওয়ার পর যদি আপনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন এই জন্য আমার মনে দুঃখ আপনি এক্ষুনি এই সময়ে আমার যে পাওনা বর ছিল এই দুটি বর পূরণ করুন এই কেমন কথা রানী এর জন্য মন খারাপ করতে হয় এই সমস্ত কিছু তো তোমারই তুমি তুমি হচ্ছ এই অন্ধর মহলের রানী তোমার কিসের অভাব না মহারাজ আপনি আমার ইচ্ছে পূরণ করুন বলো তুমি কি চাও আমি তো তোমায় বলেছি তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়ে মৃত্যু অবস্থা থেকে বেঁচে এসেছিলাম তুমি আমাকে এতটা সেবা করেছিলে আমি তো বলেছি তোমার ইচ্ছে পূরণ করব মহারাজ আপনি ত্রিসত্যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন আপনি আমাকে দেবেন আমি বলবো আমি কি চাই বলো যদি আপনি আমাকে বর দিতেই চান তাহলে এক বরে যে রামকে আপনি রাজ সিংহাসনে অভিষেক করাতে যাচ্ছেন সেই রামকে আপনি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিন আর আমার পুত্র ভরতকে সেই স্থলে আপনি রাজা বানিয়ে প্রাপ্ত সম্মান দিয়ে মস্তকে রাজ মুকুট পরিয়ে আপনি তাকে রাজা হিসেবে ঘোষণা করুন অবস্থাটা কি হতে পারে কল্পনাও করেনি দশরথ এমন একটা কিছু চেয়ে নেবে কই কই নিজে কিন্তু এই পরিকল্পনা করে নাই কে দিল বিষ ঢুকিয়ে মন্ত্রা ওই ত্রেতা যুগে একটা মন্ত্রা ছিল এখন আমাদের প্রত্যেক ঘরে ঘরে মন্ত্রা রয়েছে আর ওই মন্ত্রা হলো স্টার জলসা জি বাংলা স্টার জলসা জি বাংলা কালারস বাংলা ধ্বংস করলো সোনার বাংলা প্রত্যেক ঘরে ঘরে মন্ত্রা আছে ওই সিরিয়াল ঠিক বলছি মা হ্যাঁ ওই ত্রেতা যুগে একটা মন্ত্রা ছিল আর ওই কলিযুগের প্রত্যেকটা ঘরে ঘরে মন্ত্রা ওই সিরিয়াল গুলো এটা মন্ত্রা নারী রাজনীতি এমন ভাবে শিখাচ্ছে সিরিয়াল গুলো এমন ভাবে কূট কৌশল শিখাচ্ছে কল্পনাও করা যাবে না কল্পনাও করা যাবে না ওই সিরিয়াল গুলো হচ্ছে মন্ত্রা কখনো দশরথ কল্পনা করে নাই এমন একটা প্রার্থনা করবে এমন একটা বোর্ড চেয়ে নেবে আকাশ যেন ভেঙে পড়লো তার মাথায় কি বলছো কই কি চি 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 তোমার এত ছোট মন হ্যাঁ যে পুত্রকে তুমি প্রাণ সম ভালোবাসতে নিজের পুত্রের থেকে আজকে আমি ঘোষণা করে দিয়েছি রাজ্য অভিষেক তার হবে আর তুমি এই সুযোগটাকে কাজে লাগালে তুমি না মা মা এমন হয় মমতা বর্জিত মা এমন হয় মমতা শূন্য তুমি শুধু মা নয় মা নামটিকে তুমি কলঙ্কিত করেছ কৌশল্যা যখন শুনলেন তার চোখ বেয়ে জ্বর জ্বর করে জল ঝরতে শুরু করেছে ওগো যে যাকে কাদায় তার জন্য কান্না থাকে অপরকে তুমি কষ্ট দেবে আর তুমি এমনিতেই বেঁচে যাবে বিষয়টা এমন নয় যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা জানো নিউটনের তৃতীয় সূত্রটা কি প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তুমি এই ঠান্ডার মাঝে শীতের পোশাক পরবে না তুমি এমনিতেই দৌড়বে আর তোমার সর্দি লাগবে না তোমার জ্বর হবে না তোমার ঠান্ডা লাগবে না তুমি অতিরিক্ত খেয়ে নেবে তোমার শরীর খারাপ হবে না তোমার পেটে সমস্যা হবে না এটা তো হবে না প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তুমি একজনকে কষ্ট দেবে আর তোমার জন্য আনন্দ থাকবে তোমার জন্য কষ্ট থাকবে কই কেই সুযোগটা কাজে লাগালেন দশরথ সাধারণ কেউ নয় সূর্য বংশের রাজা জীবনে কাউকে কোনোদিন প্রতিশ্রুতি দিয়ে সে ভঙ্গ করে নাই ভগবান রামচন্দ্র তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম জগতে
তাহলে মর্যাদাবানকে কি করে মর্যাদা দিতে হয় সেই শিক্ষা তিনি দেখিয়ে দিয়েছিলেন। দশরথ রামচন্দ্রের নিকটে গিয়ে বলছে, পুত্র আমি তোমার পিতা, আমি এমন এক হতভাগা পিতা, আজ তোমার নিকটে এসেছি। প্রত্যেক সন্তান মা বাবার নিকটে যা চায়, মা বাবা চেষ্টা করে নিজের জীবন দিয়ে হলেও সন্তানের ইচ্ছেকে পূরণ করতে। আর আমি এমন এক হতভাগা বাবা, আমি বাবা হয়ে এসেছি তোমার কাছে কিছু চাইতে। এর চেয়ে আর দুঃখ হতে পারে? পুত্র আমি তোমার মা কৈকেয়ীকে আমি কথা দিয়েছিলাম তাকে বর দেব, আজকে এই সুযোগটা সে কাজে লাগালো, তুমি কি পারবে রাম 14 বছরের জন্য বনবাস বেছে নিতে? পারবে কি তুমি? আর তোমার কনিষ্ঠ ভ্রাতা ভরতকে রাজ সিংহাসনে বসাতে? রামচন্দ্র মৃদু মৃদু হেসে বলছেন, পিতা শ্রী আপনার সুখের জন্য পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গের চেয়েও বড় পিতা ধর্ম। দেখো সন্তান বাবার প্রতি কতটা শ্রদ্ধা ভক্তি করবে। রামায়ণ যদি শিক্ষা না দেও সন্তানের জীবনে বাবার প্রতি শ্রদ্ধা বোধ কখনো আসবে না। এগুলো দরকার। আজকে আধুনিক যুগে মানুষ কেন গুরুজনদের শ্রদ্ধা করছে না আমাদের প্রজন্ম? একটাই কারণ, ধর্মীয় শিক্ষাটা আমরা তাদেরকে দিচ্ছি না ঠিকভাবে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ। তপ মানে কি? তপস্যা। পিতরে পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা সন্তুষ্ট হলে সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে যায়। ভগবান রামচন্দ্র হাসি মুখে বরণ করে নিলেন 14 বছরের কারাবাস, হাসি মুখে বরণ করে নিলেন এবং সেই কৈকেয়ীকে সে প্রণাম দিয়েছিলেন। মা, রামচন্দ্র বলছেন, তুমি কি খুশি আমার এই বনবাস? আমি হাসি মুখে এই বনবাসকে বরণ করে নিচ্ছি। স্ত্রীর ধর্ম কি? বিয়ে করলে স্ত্রী হয়, বউ হয়, পত্নী হয় না, সহধর্মিণী হয় না। সহধর্মিণী হতে গেলে যোগ্যতা প্রয়োজন। যেদিন থেকে স্ত্রী অর্থাৎ একটা নারী স্বামী রূপে কণ্ঠে মালা দিল, গলায় মালা দিল, দেখবে সনাতনীরা কুঞ্জু গোলাকার করে মাঝখানে বসেছে বর, আর কনে কি করেছে বাবা, ঘুরছে তাকে কেন্দ্র করে, বিন্দু রূপে বর বসেছে আর কনে কম্পাসের কাঁটার নিয়ায় এরকম ঘুরছে বৃত্তাকারে, অর্থাৎ কি বিন্দু ছাড়া কখনো কি অঙ্কিত হয় না, বৃত্ত অঙ্কিত হয় না। ভালো করে বুঝবে, একটা স্ত্রীর জীবনে বিবাহের পর তার সবচেয়ে বড় ধর্ম, তার সবচেয়ে বড় কর্তব্য, তার সবচেয়ে বড় সম্মান, তার সবচেয়ে বড় ধন, সতীত্ব ধন স্বামীকে কেন্দ্র করে হয়। ওই স্বামী যদি বিয়ের পর কোনো নারীকে মূল্যায়ন করে না, ওই স্বামী যদি বিয়ের পর স্ত্রীর মূল্যবোধের মাপকাঠি না হয়, তাহলে একটা নারীর জীবন অন্ধকারময় হয়ে যায়, অন্ধকারময়। সেই স্বামী স্বামী নয় যে স্ত্রীকে মর্যাদা দিতে পারে না, শাস্ত্র বলছে সে আসামি, স্বামী হওয়ার যোগ্যতা তার নাই। কারণ কি? এই কুঞ্জুটাই তো আমাদেরকে একটা আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছে, এই কুঞ্জুটাই তো আমাদেরকে একটা অপ্রাকৃত শিক্ষা দিয়ে দিচ্ছে যে দেখো বিন্দু বৃত্ত হয়েছে, স্ত্রী ঘুরেছে, মাঝখানে বসেছে স্বামী, জামাই বসেছে, সাত পাক দিয়েছে। সাত পাক কেন দিতে হয় বিয়েতে? সাত পাক না দিয়ে আট পাক দিলে দোষ কি? আমরা তো বিয়ে করেছি অনেকেই, কিন্তু সাত পাকে কেন বিয়ে করতে হয় অনেকেই আমরা জানি না, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য।
কোনো বিন্দুকে কেন্দ্র করে যখন বৃত্ত অঙ্কিত হয়, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, হায়ার ম্যাথ কিংবা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট তারা জানবে, কোনো বিন্দুকে কেন্দ্র করে যখন বৃত্ত অঙ্কিত হয় 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। 360 ডিগ্রি কোণ, ওই 360 কে যদি 1, 2, 3, 4, 5, 6, 8, 9 মানে 7 ছাড়া, 1, 2, 3, 4, 5, 6, 7 কে বাদ দাও, 8, 9 দ্বারা যদি 360 কে ভাগ করি, ভাগ করা যায়, কিন্তু 360 কে কখনো 7 দ্বারা ভাগ করা যায় না। যদি ভাগ করো দশমিক নেবে, এই ভাগ অনন্তকাল ধরে চলবে, এটা কখনো ভাগ করা যায় না। এই 7 ভাগ দিয়ে বোঝানো হচ্ছে, স্বামী স্ত্রীকে বুঝাচ্ছেন আমাদের আর্য ঋষিগণ, 7টা পাকের কেন প্রবর্তন করলেন। বিয়ের আগে তোমাকে কমিটমেন্ট করানো হচ্ছে, এগুলো ব্যাখ্যা প্রয়োজন। 7 পাক মানে 7টা প্রতিজ্ঞা। আজকে বিয়ে করেছি, অর্থ বুঝি না, বিয়ের আগে এগুলো যদি জানতাম দাম্পত্য জীবনে এত ঝগড়া হতো না। বিয়েটাই তো হিন্দুরা বুঝি না, মনে করি দুর্গাবাড়ি কালীবাড়িতে গিয়ে মালা দিলেই বিয়ে, আর বিয়ের সময় পেট ফাটিয়ে সবাইকে খাওয়ালাম আর বাজনা উজনা আনলাম, এই মানে বিয়ে। বিয়ের আধ্যাত্মিক মূল্যবোধ, আধ্যাত্মিক রহস্য, পারমার্থিক শিক্ষা এগুলো বুঝি না আমরা। 7 দ্বারা 360 কে ভাগ করা যায় না মানে বোঝানো হচ্ছে স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, বর কনেকে বোঝানো হচ্ছে দেখো আজকে তোমরা যে যজ্ঞে অংশগ্রহণ করেছ, আজ থেকে তোমরা যে জীবন শুরু করতে চাচ্ছ, যাকে কেন্দ্র করে তুমি ঘুরছ, তার সঙ্গে তোমার সম্পর্ক অবিভাজ্য। কোনো প্রকার সন্দেহ, কোনো প্রকার কুচিন্তা, কুভাবনা, তৃতীয় পক্ষের ষড়যন্ত্র এই সম্পর্ককে কি করা যাবে না, ভাগ করা যাবে না। আজকে হিন্দুরা এই তত্ত্ব বুঝে বলে আজকে হিন্দুদের মাঝে ডিভোর্সের সংখ্যা খুবই কম। অন্য ধর্মের দিকে থাকাও, ডিভোর্সের অভাব নাই, বিয়ের গ্যারান্টি নাই, অথচ সনাতনী হিন্দুরা বিয়ে করে পবিত্রভাবে অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে, এবং এই যে বিয়ে এর মতো আধ্যাত্মিক রূপরেখা আর কোনো ধর্ম সনাতনী হিন্দুদের মতো দেয় নাই। এই জন্যই আমাদের সনাতন ধর্ম সর্বদিক থেকে উৎকৃষ্ট। সকল ধর্মকে অকাতরে দান করেছে, আমরা দাতা, আমরা কারোর কাছ থেকে গ্রহণ করিনি। আমাদের সনাতন ধর্ম থেকে পৃথিবীর সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে। আজকে ভেবে দেখো, এত আধ্যাত্মিক একটা উৎকর্ষতা, আধ্যাত্মিক একটা রূপরেখা, যার সঙ্গে সম্পূর্ণ সায়েন্স নিহিত, কারণ এটা একটা ম্যাথমেটিকের একটা থিওরি। আমাদের এই 7 পাকে বিয়েটা একটা ম্যাথমেটিকের থিওরি, এটা একটা তত্ত্ব, একটা দর্শন শিক্ষা দিয়েছেন আমাদের আচার্যগণ। প্রত্যেকটার পশ্চাতে একটা দর্শন কাজ করে, আমাদের একটা থিওরি কাজ করে। কই গেই এই কথাটা যখন শুনলেন অবাক হয়ে গেলেন, এত উদার কেউ হতে পারে? রামচন্দ্র বলছেন, কোনো মাই তো সন্তানের অকল্যাণ কামনা করতে পারে না, যে মা সন্তানের অকল্যাণ কামনা করতে পারে সে তো মাতা হতে পারে না, তাকে কুমাতা বলা হয়। আর কুসন্তান হতে পারে কিন্তু কুমাতা হতে পারে না। মা কখনো কু হয় না, তাহলে তার মা হওয়ার যোগ্যতাই নাই, জন্ম দিলেই মা নয়। মাতৃত্বের স্থান অনেক উপরে গো, আমরা মনে করি সন্তান গর্ভে ধারণ করলে আমি মা, যদি মা হওয়া যেত সন্তান জন্ম দিলে, তাহলে মায়ের স্থান কোথায় দেখো, জননে
স্বর্গাদপি গরিয়সি ওগো মা হচ্ছেন স্বর্গের থেকে পবিত্র, স্বর্গ থেকে বড়। মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রণাম হয়। এবার ভাবো আমাকেও সেই মা হতে হবে। আমি সন্তান ধারণ করেছি, আমার ম্যাক্সিমাম চিন্তাটাকে ভালো করে বুঝো, কথাটা অপ্রিয় হলেও সত্য, ম্যাক্সিমাম মা বাবাকে আমি দেখেছি সারা বাংলায় ঘুরে। মা বাবার ম্যাক্সিমাম চিন্তা সন্তানকে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাচ্ছে। এবার এক সন্তান গিয়ে বলছে, মা আমার তো আরো অনেক ভাই আছে, তাহলে আমি মন্দিরে চলে যাই। বলছে, তোকে যে এত টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাইলাম মন্দিরে যাওয়ার জন্য, তার মানে কি ব্যবসার জন্য ইনভেস্ট করেছো টাকা? টাকা ইনভেস্ট করেছো? বিষয়টা এমন নয় মা। এই জন্য সন্তান জন্মদান নারী করতে পারে ভগবানের কৃপায়, কিন্তু প্রকৃত মা সবাই হতে পারে না। প্রকৃত মাকে ভাগবত বলছেন। এবার ভাগবতে চলো, ভাগবতে একটা শ্লোক আছে, সেই মা কখনো মা নয়, সেই বাবা কখনো বাবা নয়, সেই বন্ধু কখনো বন্ধু নয়, সেই ব্রাতা কখনো ব্রাতা নয়, সেই ভগিনী কখনো ভগিনী নয়, যে সন্তানকে কৃষ্ণ ভজনে বাধা প্রদান করে। ভাগবত বলছেন সে মা বাবাই নয়, তার যোগ্যতাই নাই মা বাবা হওয়ার। কেন? কারণ সন্তান ধারণ করার উদ্দেশ্য হচ্ছে পুত নামক নরক থেকে পিণ্ডদানের মাধ্যমে পিতামাতাকে উদ্ধার করা। আর যে সন্তানের সঙ্গে ভগবানের কানেকশন নাই, যে সন্তানের মাঝে ভগবত আচরণ নাই, তার পিণ্ড ভগবান কি করে গ্রহণ করবে? এটা প্রহ্লাদ মহারাজের চরিত্র দেখিয়ে দিয়েছে। হিরণ্যকশিপু তিনি বাবা নন, কৃষ্ণ ভজন করতে চেয়েছে প্রহ্লাদ, খারাপ কিছু করতে চেয়েছে, কিন্তু সন্তানকে মারতে চেয়েছিল, কি করে সে বাবা হয়? এটা জানবে ভরতের চরিত্র পড়লে। আজকে মা কোন জায়গায় গেলে প্রকৃত মা হওয়া যায়, এটা ভরত বলেছিলেন, আমরা শুনবো ধীরে ধীরে। কই কি অবাক হলেন, কি করে এত উদার হওয়া যায়? আর স্ত্রী কি করে সহধর্মিনী হয় দেখুন। সীতা যার আরেকটা নাম জানকী, সে বলছেন, হে পতি দেবতা, আপনি যদি রাজসুখ বিসর্জন দিয়ে বনাচারী হতে পারেন, আর আমি যেদিন আপনাকে অগ্নি সাক্ষী রেখে সপ্ত প্রদক্ষিণ দিয়ে গ্রহণ করেছিলাম, সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, আজ থেকে আমি আপনার অর্ধেক অঙ্গের অধিকারিণী, আপনার সুখ দুঃখ অর্ধেক ভাগ করে আমি নেব, আপনি বনে বনে ঘুরবেন আর আমি রাজ রানী হয়ে ঐশ্বর্য ভোগ করবো, তাহলে আমি কি করে সপ্তর্মিনী হলাম? দেখো আদর্শ সংসার রামায়ণ কি করে শিক্ষা দিয়েছে। সঙ্গে সঙ্গে জানকীর কথা শুনে রামচন্দ্র সীতাকে গ্রহণ করলেন, তাহলে তুমি অচল। খুব সংক্ষেপে বলছি, আর ভাই লক্ষণ যে সত্য যুগে ছিল সংকর্ষণ, অর্থাৎ এই সংকর্ষণেই হলো বলরাম। একবার ভেবে দেখুন, ত্রেতা যুগে সে ছোট ভাই ছিল, কিন্তু তারপরে কি করে সে ভগবানের বড় ভাই হলো? ছোট ভাই ছিল ত্রেতা যুগে, দাপরে বড় ভাই, এমন কি কলি যুগে ওই সংকর্ষণেই নিতাই চাঁদ হয়ে আবির্ভূত হলেন, সেখানেও গৌর লীলায় মহাপ্রভুর বড় ভাই। তাহলে সপ্ত যুগে ছোট অর্থাৎ বাসুদেবের পরের অংশ সংকর্ষণ, ত্রেতা যুগে লক্ষণ, বাকি দুই যুগে ছোট ভাই থেকে কি করে তিনি বড় ভাই হলেন?
কারণ কি? কারণটা কি? ছোট ছিলেন আবার বড় কি করে হলেন? সে অনেক ঘটনা, আমরা খুব সংক্ষেপে উত্তরটা দেব। লক্ষণ বলছেন, তুমি যদি চলে যাও তাহলে আমি আমি কি করে থাকবো? গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই, বর্তমান সমাজে বড় ভাইয়ের উপর যেভাবে অত্যাচার আমরা ছোট ভাইয়েরা করি, বড় ভাই বাবার মতো স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করে, আর পৃথক হওয়ার সময় বড় ভাইকে বলায় কি করেছো তুমি, কি করেছো, কি শিক্ষা দিয়েছো, সব যন্ত্রণা বড় ভাইকেই নিতে হয়। বলুন, নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে নিন, সারা জীবন বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে করতে করতে, কর্তব্য পালন করতে করতে, ছোট ভাইদেরকে মানুষ করতে করতে নিজের দিকে চাওয়ারই সময় থাকে না, নিজের সুখ সম্পদের দিকে চাওয়ারই সময় থাকে না। বড় ভাই মানে কি? বাবার আরেকটা রূপ। বড় ভাই মানে বাবার আরেকটা রূপরেখা। সন্তান, সন্তান, ছোট ভাইরা বড় ভাইয়ের কাছে সন্তানের মতো। কতটা ভালোবাসতে হয়, ছোট ভাইকে রাম দেখিয়ে দিলেন, আর কতটা সম্মান করতে হয় বড় ভাইকে লক্ষণ দেখিয়ে দিলেন, কতটা শ্রদ্ধা করতে হয় এবং ওই শ্রদ্ধা কতটা চরম পর্যায়ে চলে গেলে, কতটা আত্মত্যাগ করতে পারলে সেই রামচন্দ্র লক্ষণকে আশীর্বাদ করেছিলেন যে এই লীলায় তুমি যে আত্মত্যাগ করলে আমার জন্য ছোট ভাই হয়ে, আমি তোমার কাছে আমি অসহায়ের মতো হয়ে গেলাম, তোমার শ্রদ্ধা তোমার ভালোবাসা তোমার সম্মান দেখে, এবং পরবর্তী লীলায় তুমি বড় ভাই হবে আর আমায় শাসন করবে। কি ত্যাগ করলেন? লক্ষণ রাজ ঐশ্বর্য ত্যাগ করলেন। শুধু এখানেই নয়, এখানেই নয়, রামচন্দ্র যখন বনবাসে গেলেন সেই জায়গায় লক্ষণ যে ত্যাগ করেছিলেন, একটু রামায়ণের কাণ্ডগুলো পড়ে দেখবেন, কতদিন অনাহারে ছিলেন, কি যে কার্য করলেন, কতটা ত্যাগ করলেন, কতটা দায়িত্ব পালন করলেন, এবং ইন্দ্রজিৎকে বধ করার জন্য, ইন্দ্রজিৎ রাবণের পুত্র, তাকে এবং মেঘনাদকে বধ করার জন্য সেই লক্ষণ 12 বছর বীর্য ধারণ করেছিলেন, ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন, হত্যা করার জন্য মেঘের আড়াল থেকে যুদ্ধ করে, এত সহজ না, এত ত্যাগ করেছিলেন, এত কষ্ট করেছিলেন, যার কারণে পরবর্তী লীলায় বড় ভাইয়ের মর্যাদা পেলেন। আর অনেক কারণ আছে, অনেক লীলা লক্ষণের চরিত্র। ভরত কিন্তু তখন মামার বাড়ি ছিলেন, তিনি কিছুই জানতেন না। ভেবে দেখো, আজকে রাজপুরী অন্ধকার করে বনবাসে চলে গেলেন রাম, জানকী আর লক্ষণ, সমস্ত প্রজাদের চোখে বিরহের জল ঝরল। ভরত যখন আসলেন তিনি শুনলেন আকাশ যেন তার মাথায় ভেঙে পড়ল, মায়ের নিকটে গিয়ে বলছেন, তুমি মা, জগতের বুকে সন্তান তার মাকে নিয়ে গর্ব করে, আর তুমি এমন দৃষ্টান্ত স্থাপন করলে, সারা জীবন তোমার নামে কলঙ্ক রটালে। ভরত বললেন, আমি আজ থেকে তোমায় আর মা ডাকবো না। 14টি বছর ভরত কৈকেয়ীকে আর মা বলে সম্বোধন করেন নাই।
কতটা ভ্রাতৃভক্তি বড়তের ছিল, আর মা বলেই ডাকেন নাই। দেখো গুরুদেব যদি ধর্ম পালনে বাধা প্রদান করে, সেই গুরুকেও ত্যাগ করলে শাস্ত্র পাপ বলে নাই। সেটা করেছিলেন কে? বলি মহারাজ শুক্রাচার্যের বাক্যকে লঙ্ঘন করে বামনকে দান করেছিলেন, আমরা শুনেছিলাম সেই তত্ত্ব, তাতে তার পাপ হয় নাই। গুরুদেব যদি ধর্ম পালনে বাধা দেয়, ধর্মই সবার উপরে, তাহলেও তাকেও ত্যাগ করলে শাস্ত্র পাপ বলে নাই। পরশুরামের বাক্য ত্যাগ করেছিলেন মহামহিম বিশ্বদেব, তিনি ব্রহ্মচর্যের ব্রত ধারণ করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, আর পরশুরাম বললেন তুমি অম্বাকে বিয়ে করো। বিশ্ব বলছেন আমি প্রতিজ্ঞা করেছি, গুরুদেব আপনার প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে, কিন্তু আপনার আদেশ পালন করতে পারবো না। পাপ হয়েছিল? পরশুরাম তাকে আরো আশীর্বাদ করেছিলেন, পিতাও যদি ধর্ম পালনে বাধা দেয়, সন্তান পিতার আদেশ লঙ্ঘন করলেও কোনো পাপ হবে না। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর আদেশ লঙ্ঘন করলেন, মা যদি ধর্ম পালনে বাধা দেয়, ওই মাকে ত্যাগ করলেও কোনো পাপ হবে না। ভরত মহারাজ তাই করেছিলেন। ভেবে দেখেছো এত সহজ নয় যে আমরা তোর মা বাপ, আমাদের আদেশ পালন না করলে হবে না। আমরা সন্তান মনে করি গো আমাদেরকে জন্ম দিয়েছে, আমরা যদি তার কথা না মানি তাহলে তো আমাদের পাপ হবে। মা বাবা স্বর্গের চেয়েও পবিত্র, মা বাবার আদেশ অবশ্যই পালন করতে হবে, মা বাবার সেবা অবশ্যই করতে হবে, তবে সেটা ধর্মের আঙ্গিকে, ধর্মকে বাদ দিয়ে নয়। ধর্মের আঙ্গিকে সেবা করতে হবে। যে সন্তান মা বাবার সেবা করে না সে তো কুসন্তান। যে সন্তান মা বাবাকে ভালোবাসে না আর ভগবানকে ভালোবাসে সে কপট, তার ভালোবাসার মধ্যে ত্রুটি রয়েছে। তবে ভাগবতের আঙ্গিকে ভালোবাসা হতে হবে। ভাগবত বলছেন সেই মা মা নয়, সেই বাবা বাবা নয়, সেই ভাই ভাই নয়, সেই বন্ধু বন্ধু নয়, সেই গুরু গুরু নন, যদি ধর্ম পালনে বাধা প্রদান করে। ভরত মহারাজ আর 14টি বছর কৈকেয়ীকে মা বলে সম্বোধন করেন নাই, ছুটে গিয়েছেন রামচন্দ্রের নিকটে, দাদা তুমি গৃহে চলো, তুমি গৃহে চলো। দাদা কি করে ভাবলে? তুমি বনে বনে ঘুরে বেড়াবে আর আমি রাজ সিংহাসনে বসে থাকবো, কি করে ভাবলে তুমি? দেখো ভাইয়ের প্রতি ভালোবাসা কি, আজকে এগুলো শিক্ষা দেওয়া হয় না বলেই তো ভাইয়ে ভাইয়ে এত অমিল, ভাই ভাই ঠাই ঠাই দুই দিনের মাঝে। কি করে ভাবলে আমি রাজ সিংহাসনে থাকবো? আচারি কে পড়েছিলেন আমি তোমাকে ছাড়া যাব না? না ভরত, ধর্ম পালনের জন্য, পিতৃসত্ব রক্ষার জন্য আমি আজ বনে এসেছি ভাই, ভাই তুই আমাকে বাধা দিস না। তাহলে দাদা তুমি এমন একটা কার্য করো যেন তুমি রাজ সিংহাসন চালাচ্ছ আর আমি তোমার সেবক হয়ে চাকর হয়ে আমি সেটা রক্ষা করব, তাহলে তোমার পাদুকাগুলো আমাকে ভিক্ষা রূপে দাও, তোমার পাদুকাগুলো রাজ সিংহাসনে বসিয়ে আমি তোমার গোলাম রূপে সেবক রূপে দায়িত্ব পালন করব, আর তুমি আমার বড় ভাই গুরু তুল্য, তুমি গুরু রূপে তুমি সিংহাসনে থাকবে, পাদুকা সিংহাসনে থাকবে, আর আমি সেবক হয়ে তোমার আমি তোমার দায়িত্ব পালন করব। এই ভরত একটা দিনও 14 বছরের মাঝে পালঙ্কের মাঝে ঘুমায়নি মা। রামচন্দ্র তিনি বনবাসে গিয়ে বনে বনে ঘুরে বেড়াবেন আর মাটিতে শয়ন করবেন, তাই সেই ভরত রাজ সিংহাসনে তো বসেইনি, পালঙ্ক থেকে তিনি মৃত্তিকা খনন করে সেই জায়গা থেকে অনেক নিচে মাটিতে শয়নের ব্যবস্থা করেছিলেন, যেন ভগবান রামচন্দ্র থেকে কমপক্ষে 2.5 হাত নিচে মৃত্তিকার মাঝে তার শয়নের ব্যবস্থা হয়। আর প্রত্যেক দিন তিনি অন্যের সঙ্গে একটু মৃত্তিকা মিশিয়ে ভোজ
যেন মাটির মতো সহনশীল হতে পারে। ভেবে দেখেছ ত্যাগ কাকে বলে? চৌদ্দ বছর পর যখন রামচন্দ্র রাবণকে বধ করে রাজত্বে ফিরলেন, সে তো অনেক লীলা আপনারা জানেন। সেই দিন ভরত তার ভাইকে জড়িয়ে ধরে বলেছিলেন, দাদা ওই তোমার রাজ সিংহাসন অপেক্ষা করছে, আমি তোমার সেবক রূপে এতদিন দায়িত্ব পালন করেছিলাম, তুমি সিংহাসনে গিয়ে বসো, আর আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইব। বল ভাই, ভাই তুই আমার কাছে কি চাস? আজ আমি ছোট ভাই ছিলাম বলে তোমার উপরে কোনো কথা বলতে পারি নাই, তুমি বনাচারী হয়ে যখন গিয়েছিলে সেই জায়গায় তুমি অনেক বন্ধুত্ব স্থাপন করেছিলে, তুমি বানরের রাজা সুগ্রীবের সঙ্গেও বন্ধুত্ব করেছো, রাবণের ভাই বিভীষণের সঙ্গেও বন্ধুত্ব করেছ, আর ওই চণ্ডাল গুহকের সঙ্গেও বন্ধুত্ব করেছ। গুহকটাকে, ওই হলেন বশিষ্ঠ মুনির পুত্র, ওই অভিশাপ দিয়েছিলেন গতকাল বলছিলাম না, রামচন্দ্র তার সঙ্গে বন্ধুত্ব করেছে। ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে যা শেয়ার করতে পারে না, আবদার করতে পারে না, কিন্তু একজন বন্ধু তার বন্ধুর সঙ্গে তাহা করতে পারে। বন্ধু হলে তাকে শাসন করতেও পারে, তার গায়ে হাত তুলতেও পারে, তাকে ভালোবাসতে পারে, তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতেও পারে, এমনকি তাকে উচ্ছিষ্ট খাইয়ে দিতে পারে। তাই আমি ভিক্ষা চাই হে দাদা, পরবর্তী জন্মে আমি তোমার বন্ধু হয়ে আসতে চাই, আমি তোমার বন্ধু হয়ে আসতে চাই, কারণ বন্ধুত্বের সম্পর্কটা মধুর। কারণ আজকে যদি বন্ধু হতে তুমি, তুমি বলছিলে আমি আসবো না, তোমার গালে দুটো থাপ্পড় মেরে তোমাকে আনতে পারতাম, কিন্তু তুমি বড় ভাই, আমি কিচ্ছু বলতে পারিনি ছোট ভাই, সব দায়িত্ব মুখ বুঝে সহ্য করেছি, আমি আগামী জন্মে বন্ধু হয়ে আসতে চাই, যেন তোমার কাঁধেও চড়তে পারি, তোমাকে উচ্ছিষ্ট খাওয়াতে পারি, তোমাকে শাসন করতে পারি, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি, এবং তোমাকে মনের সমস্ত কথা খুলে বলতে পারি। রামচন্দ্র ভরতকে জড়িয়ে ধরে বলছেন, ভাই রে তুই ব্রজলীলায় আমার বন্ধু হবে। আমরা অতি সংক্ষেপে, এটা সম্ভব নয় এত সংক্ষেপে বলা, অতি সংক্ষেপে আমরা ত্রেতা যুগের লীলা শেষ করলাম রামায়ণ থেকে, আর আগামী কাল থেকে শুনব ওই ভরতী সুদামা হয়ে জন্ম নিলেন, ওই সুদামা হয়ে জন্ম নিলেন যার বাবার নাম মটুক আর মায়ের নাম হচ্ছে রুচনা দেবী, আর ওই ত্রেতা যুগে ছিল দশরথ আর মায়ের নাম কৈকেয়ী, আর ওই ভরত হলেন সুদামা, তার বাবার নাম মটুক, মায়ের নাম হচ্ছে রুচনা দেবী, আমরা শুনবো আগামীকাল এই জায়গা থেকে। আর ওই যে কৈকেয়ী চৌদ্দটি বছর বড় যা কৌশল্যার চুকের জল ঝরালো, এক মা হয়ে আরেক মায়ের কুল খালি করালো, ওই কৈকেয়ী হলেন দেবকী, সন্তান জন্ম দিলেন স্তন পান
করাতে পারেন নাই। ওগো যে যার চুকে জল জড়ায়, তার চুকে জল ঝরে। ওই দেবকী কই কি দেবকী হলেন, সন্তান আসলো মাতৃ সুখ ভোগ। আমি কি করিব বলো, সকলি কর্মের ফল আমার মায়ে নাকি রে, অন্য জন্মে অন্যেরে কাদাইয়া ছিল অনিতাই রে। যশোদা তো সৌভাগ্যবতী কেন, আরেকদিন বলবো সেই লীলা। প্রত্যেকটার সঙ্গে একটা সম্পর্ক আছে গো, বিস্তারিত না জানলে তো সমস্যা হবে। আজকে সনাতনীরা ভালো করে জানে না বলে মীমাংসা দিতে পারে না। প্রত্যেকটা কার্য কারণ ব্যতীত হয় না, কারণ ব্যতীত কার্য কখনো হয় না। আগামীকাল শুনবো আমরা সেই সুদামার ব্রজলীলার প্রসঙ্গ। চলুন আমরা একটু গৌর চরণে বন্দনা দিয়ে আজকের মতো এখানেই বিশ্রাম টানি। আগামীকাল সমাপন হবে, বিদায় শব্দটা মনে আসতেই বড় কষ্ট লাগছে গো মা। এই এক মাস আপনাদের এতটা নিকটে চলে গিয়েছি, আমি একেবারে সন্তানের মতো হয়ে গেছি। আর বিশেষ করে মায়েরা আমাকে একেবারে পুত্রের মতো আপনারা গ্রহণ করে ফেলেছেন। বিশেষ করে কিছু মাতাজিরা প্রত্যেকটা বৈষ্ণব সেবায় দেখা হয়, ওনাদের ভালোবাসা ওনাদের স্নেহ সৌহার্দ্য আমি জীবনেও ভুলতে পারবো না। এমন এত সুন্দর করে প্রত্যেকদিন মালা বানিয়ে আনা, এগুলো সত্যি অনেক অনেক মনে হবে। আপনারা সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন যেন সারাটা জীবন সাধু সঙ্গে থাকতে পারি, কৃষ্ণ ভজনে থাকতে পারি। চলুন একটু গৌর চরণে বন্দনা দেব আমরা, তারপর আমরা বিশ্রামের পথে যাব। গৌর গৌর গৌরা
Like.